একদম অরিজিনাল বালিশ, অরিজিনাল শিমুল তুলার। এক একটা বালিশ আপনার এখানে আছে প্রায় 800 গ্রামের মতো। এটা হচ্ছে আপনার মাইক্রোফাইবার। ওরে ভাই, এত সফট একদম। অনেক সফট, এই দেখেন, একদম অরিজিনাল হোমের, 100% কটন, 1 কেজির উপরে, প্রায় 1200 গ্রামের মতো হবে। ব্যাম্বো ফেব্রিক্স, হ্যাঁ ব্যাম্বো ফেব্রিক্স, এটা লোকাল লোকালে কারো কাছে পাবে না, ইম্পোর্টেড, একদম ইম্পোর্টেড। না আমার কাছে অ্যাপেক্স আছে, ডার্লে আছে। আসসালামু আলাইকুম আমিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভাইয়া অনেক ভালো আছি। ভাই দেখতে পাচ্ছি অনেক বালিশের কালেকশন রয়েছে আপনার কাছে ভাই। জি, তো আজকে আমাদেরকে আসলে কি কি স্পেশালি দেখাবেন? আজকে স্পেশালি দেখাবো আমি অ্যাপেক্স এর অরিজিনাল শিমুল তুলার বালিশ। আচ্ছা অ্যাপেক্স এর? জি জি, অ্যাপেক্স এর অরিজিনাল শিমুল তুলার বালিশ। শিমুল তুলার বালিশ, জি 100% শিমুল তুলার বালিশ। আচ্ছা, আর এছাড়া আপনি এই যে ফেব্রিকটা দেখেন, ফেব্রিক্স দেখেন আপনারা, একদম এক্সক্লুসিভ হোম, একটু পুরো দেখেন ভাই, কারণ দেখা যাচ্ছে অনেকে বুঝতে পারবে না। জি, আর এছাড়া কিন্তু ভাইরা হোম টেক্স এর ডিলার, দেখতে পাচ্ছেন হোম টেক্স এর কিন্তু সব রকম আপনারা বালিশ পেয়ে যাচ্ছেন। আচ্ছা ওয়াও, একদম অরিজিনাল বালিশ, অরিজিনাল শিমুল তুলার, অরিজিনাল। আচ্ছা এখানে ভিতরে কত লোক, কয় কেজি বা কয় গ্রাম হয় এক একটা বালিশ? এক একটা বালিশ আপনার এখানে আছে প্রায় 800 গ্রামের মতো। 800 গ্রামের মতো, হ্যাঁ ওকে। আর এগুলো কি সলিড তুলা হবে নাকি দানাদার হবে? না একদম সলিড, সলিড, হ্যাঁ অ্যাপেক্স এর তো অরিজিনাল অ্যাপেক্স এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন অ্যাপেক্স এর লোগো আছে, লোগো অর্গানিক পিলো শিমুল তুলার বালিশ। হ্যাঁ এটা আপনি সারা বাংলাদেশে অ্যাপেক্স এর শোরুমে পাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, অরিজিনাল অ্যাপেক্স এর। ওকে, তো এগুলো আসলে প্রাইস রেঞ্জ কি রকম দিচ্ছেন? এটা হচ্ছে 950 টাকা। 950 টাকা, জি জি, এগুলো কোম্পানির এমআরপি প্রাইস। আচ্ছা, এটা আমি যে কোনো প্রাইস দিতেছি এরকম না, এগুলো প্রাইস লিস্ট আছে, আপনি যেখান থেকে ক্রয় করেন আপনার প্রাইস লিস্ট দেওয়া থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের থেকে নিবেন 950 টাকা। জি 950। আচ্ছা ওকে, এরপর কি দেখাবেন? এই যে অ্যাপেক্স এর আরো সুন্দর সুন্দর বালিশ আছে। আচ্ছা এটা হচ্ছে আপনার মাইক্রোফাইবার, একটু দেখেন তো আমাকে, মাইক্রোফাইবারের বালিশ। ওকে দেখেন, এই যে সো, এটা কি হোম টেক্স এর? না এটা হচ্ছে অ্যাপেক্স এর, অ্যাপেক্স এর। আসলে মামুন ভাই আমি অ্যাপেক্স এর এক্সক্লুসিভ ডিলার, এবং আমার এই এরিয়ায় আপনার ক্যানিংউজ মোহাম্মদপুর এই এরিয়া টোটালটা হোম এর এক্সক্লুসিভ ডিলার। দুইটা আমি স্পেশালি ডিলার নিছি, কারণ এগুলো ব্র্যান্ডেড জিনিস, কাস্টমার যেন ভালো জিনিস পায়, ভালো জিনিস। কারণ লোকাল তো অনেক প্রোডাক্ট আছে বালিশ, আপনার ধরেন কাস্টমার নেয় অনলাইনে নিয়ে কিন্তু আপনার সন্তুষ্ট হয় না, এই জন্য আমি আল্লাহর রহমতে ব্র্যান্ডের গুলাই দিচ্ছি, কাস্টমার বাসার থেকে অর্ডার করবে আমরা পৌঁছে দিব, জিনিসটা যেন ভালো পায়। আমার যারাই আমার সাথে আছে অনলাইনে আমার শোরুম থেকে কিনাকাটা করেন, ইনশাল্লাহ তারা ভালো জিনিস পাবেন। আচ্ছা একটু খুলে দেখান ভাইয়া, দেখতে চাই আমরা। সো এটা হচ্ছে যে অ্যাপেক্স এর? জি জি, ওকে, এটা অ্যাপেক্স। ওকে, এই যে দেখেন আপনি ফেব্রিকটা দেখেন, ফেব্রিক, ওয়াও নাইস, একদম একদম। তো এগুলো এক একটা 800 গ্রাম করে নাকি? জি জি 800 গ্রাম, 800 গ্রাম করে। এই যে আপনার প্রাইস প্রত্যেকটা বালিশের ইয়েতে দেওয়া আছে, প্রাইস এমআরপি করা আছে, ওদের তো আসলে ব্র্যান্ডের জিনিস তো আসলে এমআরপি করা থাকে, সবগুলো এমআরপি দেওয়া আছে, সাইজ টেস্ট কিন্তু সবই লেখা আছে, কি কি ম্যাটেরিয়াল এখানে, গায়ে সবই লেখা আছে, মানে এগুলো সব লেখা থাকে। আমরা আমাদের এক্সট্রা কোনো কিছু করার নাই, এগুলো সব লেখা থাকে। আমাদের সুবিধা হচ্ছে আমরা ব্র্যান্ডের গুলো বিক্রি করতে চাই, যাতে কাস্টমারকে বোঝানো কম লাগে, তারা যেন নিলে যেন জিনিসটা সঠিকভাবে পায় পায় আর কি। তারপরে দেখেন এই যে হোমের বালিশ আছে, হোম টেক্স এর? জি জি, হোম টেক্স, অরিজিনাল হোম টেক্স, অরিজিনাল হোম টেক্স। ওকে দেখেন, একদম এই যে দেখেন, ওয়াও অরিজিনাল হোম টেক্স এর বালিশ। ওকে হ্যাঁ দেখেন, খুলেন তো, এই যে দেখেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে, সো অরিজিনাল হোম টেক্সের বালিশ আমরা এখন দেখাই দিব আপনাদেরকে। দেখেন এখানে অনেকগুলো রয়েছে আপনারা, এগুলো কি কালার ভিন্ন হয় নাকি এক কালার হয়? না একই কালার, এই যে দেখেন বালিশটা কত সফট দেখেন। আচ্ছা মাউন্ট ভাই ধরেন, ওরে ভাই এত সফট একদম, অনেক সফট, এই দেখেন একদম অরিজিনাল হোমের, একদম একদম, মানে এটা হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান মাইক্রোফাইবার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা হলো হোম টেক্সটাইল, হোমের যে বেডশিট আছে আমাদের কাছে, বেডশিটও আছে, আমরা পরে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন আমরা পিলুটা করতেছি দেখেন, আমাদের কাছে কুশন আছে, মাথার বালিশ আছে, কোল বালিশ আছে, আমাদের সবগুলো আইটেমই আছে। হ্যাঁ আচ্ছা, এটা তো হোম, মানে এটা হচ্ছে মাথার বালিশ? জি জি জি, হোমের ধরেন দেখেন। আচ্ছা এটা একটু ভারী ভাই, এটা 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 কি 1 কেজি হবে? হ্যাঁ এটা 1 কেজি, 1 কেজি, জি জি, এই যে দেখেন। আচ্ছা একদম 100% কটন, 100% কটন। ওকে এর কত প্রাইস দিচ্ছেন এটা? এটা প্রাইসটা হচ্ছে আপনার ভাইয়া, এটা হলো 1826 এর প্রাইস, এই যে এখানে দেওয়া আছে, যে দেখেন 1826 এর প্রাইস, 1824 এর প্রাইস হলো 1080, 1826 এর প্রাইস হলো 1180, 1929 যারা একটু বড় সাইজের বালিশ ইউজ করেন 1260, 1260।
এখন আমরা অ্যাপেক্সের কোল বালিশ দেখাবো নাকি? জি জি, ওখানে কোল বালিশ রয়েছে। তো যারা কিনা আসলে ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে চান, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ ব্যাপার হচ্ছে নন ব্র্যান্ড আপনারা লোকালি আপনারা গলিতেও পাবেন। আপনার নন ব্র্যান্ড জিনিস বিক্রি করলে কাস্টমার কমপ্লেন বেশি করে, কমপ্লেন অনেক কমপ্লেন হয়। তো যেহেতু আমি সবগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, আপনি তো জানেন মামুন ভাই আমি হাতিমের ডিলার এক্সক্লুসিভ। হ্যাঁ, এছাড়া হোমটেক্সের ডিলার নিচ্ছেন, হোমটেক্সের অ্যাপেক্সের, কারণ আমি ওই আপনার লোকাল কোনো কিছু রাখি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, দেখছেন স্যার আমরা দেখাই দিচ্ছি এগুলার কিরকম ওজন হয়, ওয়েট কিরকম হয়। এটা এটা 1 কেজির উপরে, 1 কেজির উপরে প্রায় 1200 গ্রামের মতো হবে। জি ওকে, হ্যাঁ। তো কোল বালিশগুলো অ্যাপেক্স এর কত করে দিচ্ছেন? 1000 টাকা প্রাইস। প্রাইস হচ্ছে 1000? জি জি 1000। আচ্ছা, 1000 টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, তারপর আমি প্রাইসগুলো আমার সাথে কন্টাক্ট করলে বিভিন্ন সাইজের কোল বালিশ হয়, তো হ্যাঁ 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 ওগুলো আমি আপনারা ভাইয়া কিন্তু ফিক্স করে দিবে দামটা। হ্যাঁ জি জি। আচ্ছা হ্যাঁ ওকে, এগুলো কি দেখাচ্ছেন? এগুলো হচ্ছে কুশন। কুশন ওকে, জি জি। কয়টা আছে এখানে ভাই? এখানে পাঁচটা আছে। ওকে, সো ভাই কিন্তু বের করে ফেলে হোমটেক্সের। জি ওকে, সো এখানে বিভিন্ন সাইজ আছে, বুঝছেন? সাইজ আছে, ওকে। আপনার যে 14 14 16 16 18 18 20 20 24 24 অনেক সাইজ আছে। জি, এগুলো প্রাইস গুলো প্রাইস লিস্ট আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যখন আমার থেকে কিনবে আমি ওনাদের সাথে প্রাইস লিস্ট গুলো দিয়ে দিব। আর এগুলো তো ভাই অরিজিনাল নাকি? জি একদম অরিজিনাল। কেউ যদি বলে অরিজিনাল না, তাহলে আপনি কি বলবেন? অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তাকে আমরা সে যে যেরকম জরিপানা করে আমি সেরকমই দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ওকে, কারণ সাইজ আছে অনেকগুলো, তো আপনারা আসলে ওভাবে প্রাইস এখানে অনেকগুলো সাইজ আছে, 26 26 পর্যন্ত ম্যাক্সিমাম সাইজ আছে এটা। আপনারা ফোন দিবেন, ফোন দিলে কিন্তু ভাই আপনাদেরকে প্রাইস গুলো বলে দিব। প্রাইস গুলো বলে দিব। তো আমি এই পিলুর সাথে মাউন ভাই, আমার কিছু এক্সক্লুসিভ ম্যাট্রেস আছে। হ্যাঁ ম্যাট্রেস রয়েছে। জি জি, ম্যাট্রেস গুলো আমি দেখায় দিই আমার কাস্টমার। আচ্ছা ভাই, কাছে কিন্তু স্প্রিং ম্যাট্রেস হয়, কিন্তু সব রকম আপনারা ম্যাট্রেস পেয়ে যাচ্ছেন। দেখেন এটা হচ্ছে রানার রানার। আচ্ছা, একদম সুন্দর করে কুশন দিয়ে বেডশিট দিয়ে সাজানো আছে। আচ্ছা, যেহেতু আমরা ফার্নিচারের বিজনেস তো করি, দেখেন। ওকে দেখেন, একদম একদম। এটা কোন ব্র্যান্ডের ম্যাট্রেস দিচ্ছেন? এটা হচ্ছে অ্যাপেক্স এর ভাই। অ্যাপেক্স এর? এই যে ওরে ভাই ভাই ভাই, একটু বসে দেখেন না মাউন্ট। না আমি তো আমি তো বসে দেখছি, আমি ভিডিওটা করে নিই তারপর বসে নেব। এটার আরেকটা, হ্যাঁ মানে এই যে যে ফেব্রিকটা বুঝছেন, এটা কিন্তু লোকালে কোনো কোম্পানিতে পাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি এই যে লেখাটা দেখেন ব্যাম্বো ফেব্রিক্স। হ্যাঁ ব্যাম্বো ফেব্রিক্স, এটা লোকাল লোকালে কারো কাছে পাবে না, ইম্পোর্টেড, একদম ইম্পোর্টেড। আচ্ছা দেখেন, এটা লোকাল কোনো কোম্পানি দিতে পারবে না। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাম্বো ফেব্রিক দিয়ে, ব্যাম্বো ফেব্রিক। এটা কি পকেট স্প্রিং নাকি বনেল স্প্রিং? এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার বনেল স্প্রিং, কিন্তু বনেল স্প্রিং এর মধ্যে অনেক উন্নত মানেরটা, উন্নত মানের, অনেক উন্নত মানের। জি, আর অ্যাপেক্স তো বোঝেন কোনো মানে লোকাল কিছু করবে না, লোকাল কোনো কাজ করে না না ওনারা। আচ্ছা, তো এটা এটা কত প্রাইস দিচ্ছেন ভাই? 6 ফিট 7 ফিট? এইটা 6 ফিট 7 ফিট, এগুলো আসলে স্কোয়ার ফিট হিসাবে বুঝছেন। আচ্ছা হ্যাঁ, এটা স্কোয়ার ফিট হচ্ছে আপনার 650 টাকা। 650 টাকা? জি জি, এখন যার যে সাইজ লাগে ওই সাইজে আপনারা বানাই দিবেন। 5 7 লাগলো, 5 7 35 স্কোয়ার ফিট, আপনি 650 করে প্রাইস দিবেন এরকম। আপনার ধরেন 4 6 লাগলো, 424 ফিট স্কোয়ার ফিট, এরকম স্কোয়ার ফিট অনুযায়ী। তার মানে 650 টাকা হচ্ছে এটার স্কোয়ার ফিট। রাইট রাইট, 650। এখন যার যত স্কোয়ার ফিট লাগবে, মানে যার যে সাইজ লাগে আর কি। আচ্ছা, আর আরেকটা আছে আমার নিজস্ব ব্র্যান্ডের, এই যে দেখেন ডার্লি। আপনার 600 টাকা স্কয়ার ফিট। 600 টাকা স্কয়ার ফিট? হ্যাঁ আচ্ছা ওকে, 600 টাকা স্কয়ার ফিট আপনারা পেয়ে যাচ্ছে। আর এছাড়া দেখেন এটা হচ্ছে বলতো ভাইয়ের হাতিমের শোরুম, ভাইয়া কিন্তু হাতিমেরও ডিলার। আপনারা কিন্তু এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইমে ভিডিও করব, আপনারা অবশ্যই এই ফার্নিচারগুলো কিনতে পারবেন। আর এছাড়া আমরা আজকে জাস্ট ম্যাট্রেস দেখাই দিচ্ছি। আচ্ছা, তো ম্যাট্রেস এটা কি ম্যাট্রেস দিচ্ছেন? এটা হচ্ছে অর্থোকেয়ার ম্যাট্রেস, অর্থোপেডিক। জি অর্থোপেডিক। আচ্ছা, অর্থোপেডিক ম্যাট্রেস মানে পিঠে ব্যথা হবে না, কোমরে ব্যথা হবে না? হ্যাঁ, পিঠে কোমরে ব্যথা হবে না। আচ্ছা আচ্ছা, আসলে মাউন ভাই আপনি তো জানেন অনেকে ভিডিও বানায় মনে করেন অনেক রকম কথা তো বলে, কিন্তু আসলে আমি ওগুলো তো বলতে পারি না, কারণ যেহেতু আমি আমার সবগুলো ডিলার হচ্ছে আমি ব্র্যান্ডেড বুঝছেন, কারণ আমি যাদের সাথে বিজনেস করতেছি বা যাদের প্রোডাক্টগুলো আমি সেল করতেছি তারা তো সব ব্র্যান্ডেড কোম্পানি। এখন আমি লোকালের মতো তো আর ধরেন ওইভাবে বুঝাইতে পারি না, কারণ এগুলো এখানে যা আছে সব ব্র্যান্ডেড জিনিস, হাতিম অ্যাপেক্স হোমটেক্স এগুলা সবগুলাই ব্র্যান্ডেড, এগুলা সব জায়গায় আছে। এটা কি আপনার নিজস্ব ডালি? হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজস্ব ডালি, এটা হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড। ওকে, আমরা ডালিটা দেখাই দিচ্ছি, দেখেন এগুলা সব অর্থোপেডিক্স। জি অর্থোপেডিক।
বিভিন্ন ধরনের ম্যাট্রেস আছে আমাদের কাছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একদম যে মনে করেন দামি গুলাই নিতে হবে আমাদের কাছে কম দামি নাই এরকম না, মানে আমাদের কাছে 5000 টাকার ম্যাট্রেসও আছে, আমাদের কাছে 7000 টাকার ম্যাট্রেস আছে, 9000 টাকার আছে, 12000 টাকা বিভিন্ন প্রাইজের আছে। তবে কাস্টমার আসলে কম প্রাইজের ম্যাট্রেসগুলো যারা কিনেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কারণ যারা এই যে কক সেট ভিতরে পি সেট এগুলো দিয়ে যে ম্যাট্রেসগুলো হয় এগুলো হচ্ছে কি নিজের শরীর স্বাস্থ্য নিজে ক্ষতি করা, টাকা দিয়ে জিনিস কিনে নিজের স্বাস্থ্য নিজের নষ্ট করা। আসলে এই জিনিস কিনা উচিত না, আপনারা জিনিস কিনবেন আপনারা নিজেরাই ইউজ করবেন, টাকা আমরা নিব, আপনারা ভালো প্রোডাক্ট কিনবেন, ভালো জিনিস কিনবেন, ভালো ব্র্যান্ডের জিনিস কিনবেন, কারণ ব্র্যান্ডের ব্র্যান্ড কখনো 2 টাকা বেশি নিল ব্র্যান্ড কখনো আপনাদের সাথে 2 নম্বরই করবে না। তারপর দেখেন আমার এই যে বেডের উপরে যেহেতু আছে এটা দেখায় দিই, আমাদের কিন্তু কমফোর্টারও আছে অ্যাপেক্সের, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কমফোর্টার, হ্যাঁ হ্যাঁ, শীতের সময় কিন্তু অনেক চলছিল, শীতে আমার অনেক চলছে। তারপরে অনেক যারা এসি ইউজ করেন তারা কিন্তু রেগুলার কমফোর্টার ইউজ করেন, রেগুলার নেন, সেটা কমফোর্টার পেয়ে যাচ্ছেন। এগুলা হোয়াইট কালার হবে হোমটেক্সের, ওগুলো আছে আমার কাছে। আচ্ছা হ্যাঁ, আর এটা হচ্ছে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম দিচ্ছেন ভাই? এগুলো প্রাইস এই যে এখানে ভাই আমি তো আগেই বলছি যে আমার কিন্তু 3950 জি, আমার আমার কোনো প্রাইস দেওয়ার কিছু নাই, এগুলো সব কোম্পানির দেওয়া, আমি এখান থেকে কিছু সেল করি না। হ্যাঁ সেল করি। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি ভাইয়ার এখানে কিন্তু শোরুমটা অনেক বড়, আপনারা কিন্তু সব রকম ম্যাট্রেস পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু পিলো পিলো টপ এছাড়া কিন্তু মোটামুটি এ টু জেড আপনারা কিন্তু সবই পেয়ে যাচ্ছেন ভাইয়ার এখান থেকে। আর এছাড়া হিউজ কালেকশন রয়েছে, আপনারা সরাসরি শোরুমটা ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে দেখেন, হ্যাঁ এই যে এখানে আবার ম্যাট্রেস রাখছেন নাকি অনেকগুলো স্টক করে রাখছেন? এখানে কি কি ম্যাট্রেস রাখছেন ভাইয়া? এখানে আমার কাছে অ্যাপেক্স আছে, ডার্লে আছে, হ্যাঁ সব ধরনের কোম্পানির ম্যাট্রেসই আছে। আচ্ছা আচ্ছা, অ্যাপেক্স ডার্লি সব রকম কোম্পানির ম্যাট্রেস রাখছেন।